বন্ধুরা, একটা সিনেমার তিনখানা গান এসেছে, তার মধ্যে দুটো সিনেমার গান, একটা প্রমোশনাল সং, সবকটা ইউটিউবে ট্রেন্ড করছে। ক্রেজ তো বলে এটাকেই, তাই না? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। এবং এখন যে খবরটা নিয়ে চলে এসেছি, যারা বাঘাযতীনের সাপোর্টার আছো, বাঘাযতীন সিনেমাটার যারা সাপোর্টার আছো, যারা দেবদার ফ্যানেরা আছো, তারা চরম আনন্দ পাবে। সো ভিডিওটা গোটাটা দেখো, এবং তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এক্ষুনি একটা লাইক করো। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, এসএমভি স্পেশাল ইভেন্ট কভার ভিডিও কিন্তু কিছুক্ষণের মধ্যেই চ্যানেলে আসবে। তোমরা জানো গতকাল লাইভে গেছিলাম, তো লাইভে যতটুকু সম্ভব দেখাতে পেরেছি, আর স্পেশালভাবে ইভেন্টটা তোলা আছে ওখানে, এমন কিছু ফুটেজ তোমরা দেখতে পাবে আমি তোমাদেরকে শিওর বলতে পারি, ওই ফুটেজ আর কারোর কাছে নেই, কোনো 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 মিডিয়ার কাছে নেই, যে ফুটেজ তোমরা ওই ইভেন্টে দেখতে চলেছো। সো অবশ্যই ইভেন্টের ভিডিওটা দেখো। এবং এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটা নিয়ে কথা বলে দিই। বাঘাযতীনের তিন তিনখানা গান এসেছে, এই দেশ আমার, বাঘা বাঘা হে, এবং গতকাল এলো জাগরে বাঘা। তিনখানা গানই ইউটিউবে ট্রেন্ড করছে ভাই, ট্রেন্ড করছে। গতকাল এসেছে জাগরে বাঘা, এই গানটা আট নম্বর বা ন নম্বরে ট্রেন্ডিংয়ে আছে। এবার তোমাদের মনে হতে পারে আট বলছি আবার নয় বলছি, বিষয়টা কি একটু ফ্ল্যাকচুয়েট করছে, মানে আমি যখন ভিডিওটা বানাতে বসলাম তার দু মিনিট আগে দেখলাম আট নম্বরে ট্রেন্ড করছে, জাস্ট দু মিনিট পরে দেখলাম ন নম্বরে ট্রেন্ড করছে, তাই আমি ওই ধরে নাও আট নয় এই ট্রেন্ডিংয়ের মধ্যেই আছে হচ্ছে জাগরে বাঘা, ঠিক আছে। এবার যদি আমরা চলে আসি এর আগের গানগুলো, ২৬ নম্বরে ট্রেন্ড করছে এই দেশ আমার, এই দেশ আমার গানটা ২৬ নম্বরে ট্রেন্ড করছে। বাঘা বাঘা হে এই গানটা ২৩ নম্বরে ট্রেন্ড করছে বন্ধুরা ইউটিউবে। ফ্যান্টাস্টিক একটা মানে কি বলবো রেসপন্স পাওয়া গেল বাঘাযতীনের গান, এবং এখনও বলছি যে আরও একটা সুন্দর গান আসবে, এটা ধারণা আমাদের। যে গানটার বাংলা ভার্সনটা গিয়েছেন হচ্ছেন অরিজিৎ সিং, হিন্দি ভার্সনটা গেছেন সনু নিগম, ঠিক আছে। তো এখনও একটা গান আসার কথা, দেখা যাক আসে কি না, কারণ আগামীকাল ট্রেলার লঞ্চ আছে। আর ট্রেলার লঞ্চ কোথায় হচ্ছে এবার তো সবাই জেনেই গেছো, দেবদা গতকাল নিজেই জানিয়ে দিয়েছেন। কি সুন্দর প্রমোশনাল প্ল্যানিং, এবং কি সুন্দরভাবে পুরো প্রমোশনটা, বাংলার কথা বলছি, দেবদা কি সুন্দর করে করছেন দেখো, সত্যিই খুব ভালো লাগছে। এবারে বাঘাযতীনের প্রমোশন বাংলার ক্ষেত্রে ফাটাফাটি হচ্ছে। এইবারে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুকমাই শো, ১০,০০০ কি উঠলো বাঘাযতীনের বুকমাই শোর ইন্টারেস্ট রেট, বাংলাটার কথা বলছি, টোটালটা মেলালে তো অনেকটাই হয়ে গেছে, প্রায় ১১,০০০ ১৫,০০০ হয়ে গেছে, কিন্তু শুধু বাংলাটায় এখনও পর্যন্ত ৯.৮K ইন্টারেস্ট রেট আছে, যেটা খুব ভালো। আমি তো তোমাদেরকে বলেইছিলাম মিনিমাম ১২,০০০ তো অ্যাটলিস্ট টার্গেট রাখতেই হবে, ওটা ১৫,০০০ হলে সব থেকে ভালো হয়। ১৫,০০০ ইন্টারেস্ট রেট নিয়ে যদি বাঘাযতীন সিনেমা হলে ঢোকে তো ফ্যান্টাস্টিক হবে, এটা তোমাদের ওপর, সবটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, তোমরা যদি ইন্টারেস্ট রেট না দিয়ে থাকো বুকমাই শোতে গিয়ে, বুকমাই শোতে গিয়ে ইন্টারেস্ট রেট দাও, তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে দিতে বলো। এই বিষয়গুলো না ওয়ার্ড অফ মাউথেও অনেকটা কার্যকরী হয়। সো এই ছিল এখনকার ভিডিও, কি মনে হচ্ছে ১০K কতক্ষণের মধ্যে হবে? আমার ধারণা আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে ১০K হয়ে যাবে বাঘাযতীন, বাংলাটার কথা বলছি, ঠিক আছে। সো চলো চলে গেলাম, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ইভেন্টের ভিডিওটা এলে ডেফিনেটলি সবাই দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। টাটা।